নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আটাশ তারিখ আগস্ট মাসের দু হাজার তেইশ সাল বৃষ্টি কমতে না কমতেই আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসম ভবন আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝেঁপে জোর বৃষ্টি আসছে সেটা আসছে সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে এমনটা পরিষ্কার করে তারা জানিয়েছেন এর মূল কারণ কি কারণ হচ্ছে নিম্নচাপ কোথায় নিম্নচাপ তৈরি হবে কবে তৈরি হবে কেমন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বেশি হতে পারে সমস্ত কিছু আপনাদের জানাবো তবে আজ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন রয়েছে চিন্তা করবেন না বৃষ্টি নয় গরম বাড়বে সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিও থেকে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তে প্রথমেই জানাবো নিম্নচাপের খবর আগস্ট মাসে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই প্রচণ্ড বৃষ্টির তবে সেপ্টেম্বর মাসের এক থেকে তিন তারিখের মধ্যে আবারও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তটি চার থেকে পাঁচ তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসে একটি নিম্নচাপের আকার নিতে পারে তবে নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে কি না তার আপডেট এখনও পর্যন্ত কিছুই নেই তাই আপনাদের জানাতে পারছি না প্রাথমিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যার জন্য আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আবার নতুন করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি সহ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিটা বাড়তে শুরু করবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তবে সেপ্টেম্বরের এক তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তারা বলছেন স্ক্যাটার্ড রেন হবে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিটা হবে দুই তারিখ থেকে তারা বলছেন মাঝারি থেকে কোনো কোনো এলাকায় হতে পারে ভারী বৃষ্টি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া জেলার দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের দুই তারিখে এছাড়া অন্যান্য জেলাগুলো ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেপ্টেম্বর মাসের দুই তারিখে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে নদীয়া কলকাতা হাওড়া হুগলিতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে সেপ্টেম্বর মাসের তিন তারিখেও মাঝারি ধরনের বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি তবে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে সেপ্টেম্বর মাসের তিন তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে অন্যদিকে চার তারিখের দিকের যে আপডেট রয়েছে সেপ্টেম্বর মাসে সেখানেও সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে দু এক জায়গা বা কিছু কিছু জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সেই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে তবে চার তারিখের দিকের যে আপডেট রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোন কোন এলাকায় বা জেলাতে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখের দিকে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে যেমন দুই বর্ধমান রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ বীরভূম সঙ্গে রয়েছে নদীয়ার পার্শ্ববর্তী কিছু কিছু জেলা কলকাতা হুগলি এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে তবে এই আপডেট কিন্তু ফাইনাল নয় কারণ নিম্নচাপটি এখনও তৈরি হয়নি সেটা কতটা শক্তিশালী হয় কতটা উন্নত হয় তার উপরই সমস্ত কিছু নির্ভর করবে শুধুমাত্র আবহাওয়াতে একটা বিরাট পরিবর্তন আবার আসছে সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এটাই শুধু আপনাদের জানাতে চাইছি যে নতুন করে নিম্নচাপের জন্য আবার একটা বৃষ্টির সম্ভাবনা চাষি ভাইদের হয়তো সেটা কাজে লাগতে পারে অনেকটাই ধান চাষের ক্ষেত্রে তবে আজ থেকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে আজকে আঠাশ তারিখ পরবর্তী দিনগুলো উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ আগস্ট মাসের এই চারটে দিন দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা ভারী ধরনের নেই তবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে প্রধানত আপডেট এছাড়া গরমটা বাড়বে আগামী দুই বা তিন দিনের মধ্যে এখনও তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে গতকাল তাপমাত্রা বেড়েছে গরম বেড়েছে আজ থেকে গরমটা আরও বাড়তে পারে তবে একত্রিশ তারিখ পর্যন্ত এরকম সম্ভাবনা সেপ্টেম্বরে দুই তারিখ থেকে আবার তাপমাত্রা কমবে বৃষ্টি বাড়বে আশা করছি দক্ষিণবঙ্গের আবহাওয়াটা বুঝতে পারলেন উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমে যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে শুধুমাত্র হালকা মাঝের বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি ভেরি লাইকলি নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে। সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও কোথাও শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন দুই থেকে তিন দিন উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে নিচের দিকে জেলাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাপমাত্রা বেড়েছে আগামী কয়েকদিনে সেরকম কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে সেপ্টেম্বর মাসে দুই তারিখ থেকে আবার মাঝারি ধরনের বৃষ্টি শুরু হতে পারে নিম্নচাপের জন্য বিশেষ করে জামশেদপুর সংলগ্ন জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে এই পর্যন্ত একটা প্রাথমিক আপডেট উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজ থেকে অনেকটা বৃষ্টি কমে যাবে তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট ডিমাপুর শিলচর আসামের এই সমস্ত জায়গাগুলোতে অন্যদিকে অরুণাচল প্রদেশ এবং মেঘালয়তেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম কোথাও কোথাও হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে তিরিশ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং সেপ্টেম্বরের এক তারিখে আবার ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহিজলা এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির বেশি হবার সম্ভাবনা রয়েছে মিজোরামে ভারী বৃষ্টি হবে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি আবার নতুন করে ফিরে আসছে বিশেষ করে আগামী দুই দিন পর তাই আজ এবং আগামীকাল সেরকম প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে এটাই আমরা দেখতে পাচ্ছি তাঁদের ওয়েবসাইট থেকে তবে যেটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে বিশেষ করে রয়েছে সিলেট কুমিল্লা চট্টগ্রাম এখানে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলো খুলনা ঢাকা এছাড়া রাজশাহী এখানে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে রংপুর বিভাগের দিকেও বৃষ্টি কমে যাচ্ছে শুধুমাত্র হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে আজকে আঠাশ তারিখ এবং আগামীকাল উনতিরিশ তারিখ এই দুটো দিন তিরিশ তারিখ থেকে বাংলাদেশে আবার বৃষ্টি বাড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে সেই জেলা বা অঞ্চলগুলো বা বিভাগগুলো হচ্ছে প্রধানত বরিশাল রয়েছে চট্টগ্রাম বিভাগ রয়েছে এছাড়া কুমিল্লা অঞ্চল রয়েছে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে বিশেষ করে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ উনতিরিশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে রাতের দিকে তাই আঠাশ তারিখ এবং উনতিরিশ তারিখ বৃষ্টিটা অনেকটা কমে যাবে তিরিশ তারিখ থেকে ঢাকা এছাড়া চট্টগ্রাম সঙ্গে কুমিল্লা এছাড়া সিলেটের দিকে বৃষ্টি বাড়তে পারে বিশেষ বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি বরিশাল চট্টগ্রাম এছাড়া কুমিল্লার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি ঢাকা বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি চট্টগ্রাম ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তিরিশ তারিখ একত্রিশ তারিখ বৃষ্টিটা ভালো রকম জোরদার বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলো তবে অন্যান্য বিভাগগুলো রংপুর ময়মনসিংহ এছাড়া রাজশাহী এখানে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে সেপ্টেম্বর মাসে দুই তারিখ থেকে সারা বাংলাদেশ জুড়ে বিশেষ করে দক্ষিণাঞ্চলে আবার বৃষ্টি বাড়তে পারে কারণ হচ্ছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে ভারতবর্ষের উড়িষ্যা সংলগ্ন উত্তর পশ্চিম সাগরে তার জন্য বৃষ্টিপাতের নতুন করে সম্ভাবনা তৈরি হবে আশা করছি এই ইনফরমেশান আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং